সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমরা জানি যে আমাদের দেশে মানে অনেক রকমের কৃষি কর্মকাণ্ড আমরা পরিচালনা করে থাকি। আমাদের এই কৃষি কর্মকাণ্ডের মধ্যে যেমন শস্য উৎপাদনের ক্ষেত্রে আমাদের একটি বড় ধরনের অগ্রগতি অর্জিত হয়েছে, এটা যেমন সত্যি কথা, আবার এটাও সত্যি কথা যে আমরা বিগত কয়েক বছরে প্রাণী পালনের ক্ষেত্রে, বিশেষ করে গবাদি পশু পালনের ক্ষেত্রে আমরা বড় ধরনের অগ্রগতি অর্জন করেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এগুলো একদিকে যেমন শ্রম নিবিড় এবং আরেকদিকে হচ্ছে মূলধন নিবিড়ও বটে, আবার একই সাথে কারিগরি জ্ঞান নিবিড়ও বটে। এবং এই সমস্ত কারণে অন্যান্য যে সমস্ত ব্যবসাগুলো আছে বা অন্যান্য যে সমস্ত কৃষি কর্মকাণ্ডগুলো আছে, তার তুলনায় প্রাণী পালন আর প্রাণী সম্পদের সাথে সম্পৃক্ত থাকাটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং এর কাজ। আমরা এখানে এই দুটো বিষয় নিয়ে কথা বলবো, যদিও আমরা গত কয়েক বছর ধরে, বিশেষ করে ঈদুল আজহার আগে আমরা গবাদি পশু পালন নিয়ে কথা বলি। আমাদের এখানে দুজন আলোচক আছে, দুজন আলোচকের দু রকমের পরিচিতি আছে। ডক্টর সালমা সুলতানা, যিনি মডার্ন লাইফ স্টক রিসার্চ নিয়ে ট্রেনিং নিয়ে কাজ করেন এবং নিজে ব্যক্তিগত জীবনে একজন ভেটেরিনারিয়ান, এবং কি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে নিজে কোনো চাকুরিতে যুক্ত না হয়ে তিনি বরং জনবল তৈরির জন্য কাজ করছেন, একটি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছেন এবং সেই প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিনি শত শত তরুণ যুবকদেরকে, তরুণীদেরকে তৈরি করছেন যারা প্রাণী সম্পদ পালনের সাথে যুক্ত হতে পারেন। আমরা সালমা সুলতানার কিছু জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি আছে, জাতীয় স্বীকৃতিও আছে, আন্তর্জাতিক স্বীকৃতিও আছে, আমরা সেটা তার কাছ থেকে শুনবো, সেটা একটু পরেই শুনবো। আমরা আরেকজন মানে জনকে পেয়েছি, যিনি আব্দুল মতিন, উনি এই কোভিডের সময়ে প্রচণ্ড স্ট্রাগল করেছেন, তার শরীরের ভেতরে দিয়েও অনেক রকমের ঝড় চলে গেছে, কিন্তু এই সংগ্রামের মধ্যেও তিনি টিকে আছেন এবং এখনো পর্যন্ত তিনি তার যে সংগ্রাম সেটাকে অব্যাহত রেখেছেন। আমাদের যারা দর্শক এই অনুষ্ঠানে, তারা অনেকেই মতিন সাহেবকে চেনেন, যিনি ধামরাইতে, শুধুমাত্র ধামরাই না, ধামরাইয়ের আশেপাশে আরো অনেকগুলো উপজেলাকে মিলিয়ে তিনি যদিও ক্ষুদ্র ঋণের ব্যবসা করেন, কিন্তু সেই ক্ষুদ্র ঋণটা ক্ষুদ্র ঋণ বললে ভুল হবে, সেটাকে আমরা বলি যে প্রাণী সম্পদের উদ্যোক্তা তৈরির জন্য তিনি কাজ করেন। এবং তিনি 20,000+ উদ্যোক্তার সাথে যুক্ত, যাদেরকে তিনি ঋণ দেন এবং যাদেরকে তিনি ঋণ সহায়তার পাশাপাশি তাদের পণ্য বিক্রয়, বিশেষ করে গবাদি পশু বিক্রয়ের ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন। আব্দুল মতিন সাহেবও এখানে আমাদের সাথে আছেন। আর আমাদের সাথে ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন, যিনি কানাডা থেকে আমাদের সাথে যুক্ত আছেন এবং তিনি সবসময়ই থাকেন, আমাদের প্রেরণা, আমাদের বাতিক ভার, আমাদের ছাতা। আমরা আসলে এই আলোচনাটা করতে চাই আজকে একটি শিরোনাম দিয়ে, সেটা হচ্ছে প্রাণী সম্পদ পালনের ক্ষেত্রে উদ্যোগ। আসলে এই উদ্যোগ দেখা যায় যে এক একজনের এক এক রকমের উদ্যোগ আছে এবং প্রত্যেকটি উদ্যোগের ভেতরে একটি ভিন্ন রকমের সৃজনশীলতা আছে। তবে যেহেতু আজকে ডক্টর সালমা সুলতানা খুবই তরুণ একজন উদ্যোক্তা এবং সামাজিক উদ্যোক্তা আছেন, আমি তার কাছ থেকে 1 মিনিটের ভেতরে তার কর্মকাণ্ড সম্পর্কে একটু শুনে নিতে চাই, যাতে আমাদের যারা এখানে দর্শকরা আছেন তারা যেন এরকম সাহসী উদ্যোগের সাথে পরিচিতি অর্জন করতে পারেন এবং তারা যেন অন্ততপক্ষে নিজেরাও এরকম প্রগতিশীল উদ্যোগের সাথে যুক্ত হওয়ার ক্ষেত্রে সাহসী হতে পারেন। সালমা, আপনি যদি 1 মিনিটের ভেতরে আপনার সম্পর্কে আমাদেরকে একটু বলেন, পরবর্তীতে আমরা অন্যান্য যে চ্যালেঞ্জগুলো আছে, আমাদের দর্শকদের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে নিয়ে আমরা কথা বলবো। ডক্টর সালমা সুলতানা, আপনার কাছ থেকে শুনতে চাইছি। আসসালামু আলাইকুম। আমি প্রথমে স্যার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই ধরনের একটা ফর্মে আমন্ত্রণ জানিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আসলে সবাইকে শুভ অপরাহ্ন জানাচ্ছি এবং সেই সাথে আমি যে কাজগুলো করছি সেটাও সংক্ষিপ্তভাবে বলছি। আমরা প্রথমে শুরু করেছিলাম ট্রেনিং সংস্থান, ট্রেনিং প্রতিষ্ঠান হিসাবে, যাতে আমরা তরুণদেরকে ট্রেনিং দিতে পারি। সেই ট্রেনিংটা তরুণদেরকে বিভিন্নভাবে, যেটা আমরা স্বাস্থ্য সহায়ক কর্মী, যেটা আমরা এনএসপি বলে থাকি, সেই সাথে আমাদের খামারিদের ট্রেনিং এবং আমাদের অনেক বড় ইন্ডাস্ট্রি, যেহেতু অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, এবং সেক্ষেত্রে আমরা এটাকে শিল্প আকারে দেখতে চাই। এই জন্য আমাদের আধুনিক খামার তৈরি করার জন্য আমাদের কিছু উদ্যোক্তাদের প্রশিক্ষণ দিয়ে থাকতাম। এরপরেই আমরা ওই বছর 2015-16 চিকিৎসা কার্যক্রম শুরু করি, কারণ বিভিন্ন মেডিকেলগুলোতে কলেজ শিক্ষা কার্যক্রম সাথে সাথে চিকিৎসাও শুরু মানে আছে আর কি, মানে চিকিৎসা ব্যবস্থাও আছে।
তো এই কারণে আমাদের ট্রেনিং ইনস্টিটিউশনে আমাদের ভেটেরি চিকিৎসা কার্যক্রম শুরু করি। তো সেক্ষেত্রে আমাদের এখানে প্রশিক্ষণ এবং চিকিৎসা কার্যক্রম শুরু হয়ে যায়। তারপরে আমাদের চিকিৎসা এবং প্রশিক্ষণ দিতে যে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি যে আমাদের এত ডিসঅ্যাডভান্টেজ পিপল আছে আশেপাশে যে তাদের ট্রেনিং নেওয়ার অর্থ নেই, সেই সাথে তাদের চিকিৎসা নেওয়ার অর্থ নেই। সেটা খুবই মিনিমাম অ্যামাউন্টে আমাদের চিকিৎসা ফি ছিল, 50 টাকা হয়তো টিকিট ফি ছিল, সেই 50 টাকা টিকিট ফিও দেওয়া সম্ভব ছিল না। তখন আমরা তাদেরকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকি, প্রশিক্ষণ দিয়ে থাকি এবং আমাদের ডাক্তারদের যে ফিজিশিয়ান স্যাম্পলগুলো ছিল ফার্মাসিউটিক্যালস কোম্পানির স্যাম্পলগুলো পেতাম আমরা, ওটা আমরা তাদেরকে ফ্রি দিতাম। তারপরে মনে হয়েছিল যে আমরা যেহেতু চ্যারিটেবল কাজগুলো করছি তাদেরকে যেহেতু ফ্রি প্রোভাইড করছি, তো সেক্ষেত্রে আমাদের একটা অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে নিবন্ধন থাকলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কানেক্টেড হতে পারবো। এবং আমাদের যেহেতু ফান্ড খুব লিমিটেড ছিল, এত লিমিটেড ফান্ডে আসলে চ্যারিটেবল কাজগুলো করা, পভার্টি অ্যালিভিয়েশন কাজগুলো করা আসলে সম্ভব ছিল না। সো তখন আমরা এটাকে এনজিও হিসাবে নিবন্ধন করার চেষ্টা করি এবং আমরা 2016 সালের দিকে জয়েন্ট স্টক থেকে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হিসেবে নিবন্ধন করলেও আমরা 2018 সালে প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক একদম স্বীকৃত একটা এনজিও হিসেবে নিবন্ধিত হয়ে যায়। আর ইন দ্য মিনওয়াইল আমি কাজ করতে আসলে কাজ করছিলাম যে আমি কখনোই এত বেশি বড় স্বীকৃতি পাবো সেটা ভেবে কখনো কাজ শুরু করিনি। আমি আসলে শুরু করেছিলাম যে ফিল্ড লেভেলে জনবল কম, এদিকে আমাদের ডাক্তারদেরকে সহায়তা করার মতো এনএসপি ছিল না। তো সেক্ষেত্রে আমাদের যারা ফিল্ডে কাজ করছিল এক্সিস্টিং ডাক্তারদেরকে দেখে তাদেরকে অনুকরণ করে তখন দেখা যেত যে অ্যান্টি মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের একটা বিশাল বড় প্রভাব তৈরি হয়ে যাচ্ছিল, যেটা অনেক বড় একটা হুমকি স্বরূপ। তো আমার মনে হয়েছিল যে ছেলেরা কাজ করছে এদেরকে যদি আমি ট্রেন্ড করে থাকি তো সেক্ষেত্রে আমাদের লোকজন একটা ভালো নিরাপদ খাদ্য পেতে পারে এবং লোকদের কর্মসংস্থান হবে। তো এই কাজগুলো আসলে অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে এবং আমি 2017 সালে ন্যাশনাল যে পুরস্কারটা জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড আমাদের প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান আমাদের ICT ডিভিশনের অ্যাডভাইজার সুজিপদ জয় ভাইয়ের সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন ওখান থেকে আমি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডটা পাই এবং 2018 সালে কিছু আন্তর্জাতিক পুরস্কারও পাওয়া হয়। তবে সবচেয়ে বড় অর্জন আমি যেটা বলবো যে আমাকে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন থেকে 2020 সালে ডক্টর নরমান বরলক রিসার্চ অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। আপনারা সবাই জানেন যে নরমান বরলক স্যার ছিলেন হচ্ছে গ্রিন রেভলিউশনের জনক আর কি, এগ্রিকালচার সেক্টরে ওনার বিশাল একটা অবদান রয়েছে। সো আমি আসলে খুবই মানে আনন্দিত এবং আপ্লুত যে বাংলাদেশের জন্য একটা অর্জন নিয়ে এসেছি এবং সেটারই ধারাবাহিকতায় বর্তমানে এশিয়ার 100 জন বিজ্ঞানী, সেটা ছেলে মেয়ে উভয় বিজ্ঞানী আর কি, অনেকেই হয়তো বুঝতেছে যে নারী বিজ্ঞানী, বাংলাদেশ থেকে 3 জন সিলেক্ট হয়েছে এই কারণে ভাবছে যে নারী বিজ্ঞানী, আসলে নারী বিজ্ঞানী না, 100 জন বিজ্ঞানী, সেখানে আমাদের বাংলাদেশ থেকে 3 জন নির্বাচিত হয়েছেন, তারা 3 জনই নারী ছিলেন আর কি। তো আমি আসলে ওই 3 জনের মধ্যে একজন হতে পেরেছি, এটা বাংলাদেশের জন্য গর্ব এবং আমার কাজগুলো আসলে মূল্যায়িত হচ্ছে এটাতে আমি আনন্দিত আর কি। আমার ভালো লাগছে যে আমি যে একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম সেটা এখন স্বীকৃতি পাচ্ছে। অনেক এই বাধাগুলো আমি পরে স্যারের সাথে আলাপ করবো এবং সেই সাথে আপনারাও এটা সম্পর্কে জানতে পারবেন। আচ্ছা ডক্টর সালমা সুলতানা, আসলে আমরাও আনন্দিত যে আপনি আপনার যে বয়স সে বয়সের ভেতরে আপনি প্রথমত একটি চ্যালেঞ্জ নিয়েছেন যে আমরা আমাদের লাইফ স্টক পালনের ক্ষেত্রে বা নিরাপদ খাদ্য উৎপাদনের ক্ষেত্রে যে লাইফ স্টক সেক্টর এই জায়গায় যে LSP মানে লোকাল সার্ভিস প্রোভাইডার তাদেরকে যাতে তৈরি করা যায় এবং যাতে সত্যিকার অর্থেই আরও অনেক বেশি করে মানে ভালো উৎপাদনের সাথে মানুষকে যুক্ত করা যায়, তো আপনি সেক্ষেত্রে কাজ করছেন এবং আমি সেই হিসেবেই আপনার প্রতিষ্ঠান আমি একাধিকবার ভিজিট করেছি আমি জানি এবং এই এই গৌরবটা আসলে আমরা প্রত্যেকেই মনে করি যে এটা আমাদের দেশের গৌরব এবং আপনার এই তারুণ্যের এই অহংকারটি থাকুক যাতে আগামী দিনগুলোতে আমরা আরও অনেক বেশি অহংকার অর্জন করতে পারি যাতে আমাদের এই সেক্টরে অনেক বেশি কাজ করতে চাই। মতিন ভাই আমাদের সাথে আছেন, আমরা আপনার কাছে আসবো এবং আপনি এর মধ্যে দেখছেন যে অনেকেই কিন্তু আপনার কাছে প্রশ্ন করছে বা অনেকে প্রশ্ন করবে, আপনি এগুলোর উত্তর হয়তো দেবেন। এখানে রুশো কবির একটি উনি আমাদের KG বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের প্রধান ছিলেন, উনি একটা প্রশ্ন করেছেন। তাছাড়া উনি KGF যেটা কৃষি গবেষণা ফাউন্ডেশন সেখানকার উনি প্রধান ছিলেন, উনিও কিন্তু প্রশ্ন করেছেন। অর্থাৎ বিজ্ঞানীরা আপনার কাজ সম্পর্কে হয়তো কিছু জানতে চাইবেন, আমরা আপনার কাছে পরে আসবো। আমি মতিন ভাই আপনার কাছে জানতে চাই, আপনার শরীরের অবস্থা নিশ্চয়ই ভালো, আপনি এখন সংগ্রাম করছেন এবং মানুষের জন্য সংগ্রাম করছেন, নিজের শরীর নিয়ে সংগ্রাম করছেন, আপনি নিশ্চয়ই ভালো আছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই বছর গবাদি পশু পালনের ক্ষেত্রে আপনার ধামদাইয়ের ক্ষেত্রে ধামরাইয়ে এবং আপনার যে ব্রিডিং ফার্ম সেই ক্ষেত্রে
আপনার অগ্রগতির মাত্রা কতটুকু এবং সেই জায়গাটিতে আপনি কতখানি এগোতে পারছেন নানা রকমের বাধা বিপত্তি অতিক্রম করে, আপনি যদি আমাদেরকে অল্প কথায় একটু করে বলেন জনাব আব্দুল মতিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন সময়ে আপনি আমাদের মতো ফিল্ড বেস এক্সপেরিয়েন্স আলা মানুষদেরকে ডাকেন, কথা বলতে সুযোগ দেন, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ, এটা এখনো তাই। এটা কৃষি এবং উপকৃষি ছাড়া এই দেশকে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে এগোতে চান এটা সম্ভব না। আপনি দেখতে পেয়েছেন আমাদের যে করোনার কালে যে সেক্টরটা জাতিকে সবচেয়ে বেশি অবদান রেখেছে সেটা হলো কৃষি এবং এই গবাদি পশু, তার মৎস্য গবাদি পশু কৃষি। তো যে দেশের মানুষ এখনো শতকরা 48% থেকে 50% মানুষ এই কাজে নিয়োজিত এবং আমাদের যে বেসিক ফুড যেটা যেটা এখান থেকে আসে তার যথাযথভাবে সম্মান প্রদর্শন করে যদি আমরা সহায়তা প্রদান না করি তাহলে কিন্তু খুবই অসুবিধা। এই এই সেক্টরটা চারটা জিনিস খুব বেশি লাগে, শ্রম, মূলধন, কারিগরি প্রযুক্তি এবং বাজার। এর শুধু একমাত্র একটা জিনিস তার নিয়ন্ত্রণে, সেটা হলো শ্রম। বাকি মূলধন, কারিগরি বা প্রযুক্তি সহায়তা এবং বাজার সহায়তা এটা সম্পূর্ণ তার আওতার বাইরে। এবং বাইরের মধ্যস্বত্বভোগীরা তাদেরকে এই এই তিনটা প্রক্রিয়ার মাধ্যমে শোষণ করে। আমরা বাজারে ঢুকতে চেয়েছি এটা অতীব খুব দুরূহ এবং কষ্টের বিষয়। আমরা মূলধন দিয়ে সহায়তা করতে চেয়েছি ক্ষুদ্র ঋণের মাধ্যমে, এই জন্য এই ঋণগুলা আমরা একবারে দিয়ে একবারে ফিরিয়ে নেওয়ার প্রচেষ্টায় সফল হয়েছে, ব্যর্থতাও আছে। তো মানুষ সফলতার চেয়ে ব্যর্থতাটাকে আগে ধরে, এটা হলো আমাদের মনে হচ্ছে অনেকটাই দুর্ভাগ্য। আমরা একটা সফলতাকে যদি শত সফলতার কাছে নিতে পারতাম তাহলে বোধ হয় অনেক ভালো হতো, কিন্তু একটা যদি তার মধ্যে একটু ক্ষতিকারক হয় বা যে কোনো কারণেই হোক সফলতা না পায় তাহলে সেটাকে এত বড় করে দেখা হয় যে সফলতাটা ম্লান হয়ে যায়। এখানে আমাদের একটা দুঃখ আছে। কারিগরি সহায়তাটা শুধুমাত্র এই আধুনিকতার মধ্যে আমরা যে প্রচেষ্টাটা আপনি জানেন চালাচ্ছি সেটা হলো পরম্পরা জ্ঞানের সঙ্গে আধুনিক জ্ঞানের একটা সংমিশ্রণ লাগবে। এটা শস্য উৎপাদন এবং প্রাণী সম্পদ উন্নয়নে, কারণ আমার দেশের মানুষ আগের প্রাণীটা অর্থাৎ গরুটা লালন পালন করত দুটা উদ্দেশ্য, একটা ছিল জমি চাষ আর একটা হলো এই জমি চাষের ফলে যেটা পাওয়া যায় সেটা, কিন্তু মূলত ছিল জমি চাষ। এখন বাংলাদেশের কোথাও আমি যে অঞ্চলে কাজ করি সেখানে একটাও লাঙ্গল নাই। 8-10 বছর পর এটা সন্তানদের বোঝাতে হবে লাঙ্গল জিনিসটা কি ছিল। তো এখানে একটা প্রযুক্তি এসেছে সেটা কলের লাঙ্গল, খুবই ভালো, কিন্তু মানুষ এখন গবাদি পশু লালন পালন করে এর একটা ইকোনমিক কমার্শিয়াল হিসাবে ইকোনমিক সাইডটাকে বড় করে দেখে, কিন্তু সেইখানে ওর খাদ্য, ওর জাত এই জিনিসগুলা খুবই প্রয়োজন। সেজন্য আমরা প্রথমে একটা ডেমনস্ট্রেশন ফার্ম করেছিলাম যেটা আপনি কয়েকবার এসেছেন, এখন আমরা সেজন্য ওই খামারিদের চাহিদার প্রেক্ষিতে আমরা এখন ইমপ্রুভড ভ্যারাইটির
সার লালন পালন করে সেখান থেকে সিমেন্ট কালেকশন করে এখন আমরা খামারিদের যারা লালন পালন করে তাদের দিচ্ছি। এবং এতে এত সুন্দর একটা ফল পাওয়া যাচ্ছে। আমি দারিদ্রতা বিমোচন কাজ করতে গিয়ে এর চেয়ে বড় এবং ভালো কর্মসূচি অর্থাৎ সাস্টেনেবল দেখিনি। একটা পরিবারকে যদি একটা গাভী দেওয়া যায় এবং সেই গাভী সে 10 বছর দুধ এবং বাছুর পেতে থাকে, এই 10 বছরে আপনি দেখেন যে তার অন্য কোনো ইনকাম না থাকলেও শুধু একটা গাভী যে প্রতিদিন আমাকে 15 থেকে 20 লিটার দুধ দিবে, এইরকম একটা গাভী থাকলে একটা পরিবারে 2টা সন্তানের গ্রামীণ পর্যায়ে রেখে লেখাপড়া করানো যায়, এটা আমি নিজে দেখেছি। তো সেই জন্য আমার এখন চেষ্টাটা হচ্ছে কিভাবে যে গাভীটা পাললো ওকে আমি 15 থেকে 20 লিটার দুধ আনাতে পারি, এবং যে ষাটটা পালবে সেই ষাটটা 2 বছরে আমি কি করে 8 থেকে 9 মন মাংস আনাতে পারি, তাহলে তার যে লাভ হয়। আমি বলতে আমার খুবই ইচ্ছা হচ্ছে আমার একটা খামারে একজনে মাত্র 3 বছর একটা সার বাছুর পেলেছিল এবং সে 3 লক্ষ টাকা ওই সার বাছুরটা বিক্রি করেছে, এবং তাকে আর আমাদের কোনো পুঁজি দিতে হচ্ছে না, সময় নিয়েছে 3 বছর, এবং তাকে প্রতিনিয়ত একটা সহায়তা লেগেছে যাতে তার ওই সার বাছুরটা কোনোভাবে ক্ষতি না হয় এবং এই সার বাছুরের বর্ধন কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না। আমার কাছে হয়তো উদাহরণ এরকম কম, কিন্তু যে দু একটা উদাহরণ আছে এটাকে যদি আমরা ম্যাগনিফাইড করতে পারতাম এবং মানুষেরকে দেখাতে পারতাম এটা আমার প্রয়োজন, এটা এটার বাজার আছে, এর কারিগরি প্রযুক্তি আছে এবং শ্রম আছে এবং নেসেসারি মূলধনটা কম মূল্যে যদি আমরা তার কাছে পৌঁছাতে পারতাম, এবং এই কন্টিনিউয়াসলি কারিগরি এবং প্রযুক্তি বিশেষ করে তার খাদ্য তার চিকিৎসা এবং তার বর্ধনের হার নির্ণয় এইসব ছোটখাটো জিনিসগুলো যেটা সে নিজেই করতে পারে, কারণ এখন গ্রাম দেশে আর বলা যাবে না অশিক্ষিত অথবা নিরক্ষররা কৃষি করে না, এখন কৃষি করে SSC পাস হাই স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা অর্থাৎ মা এবং তার হাজবেন্ড। সেই জন্যই আমি ধন্যবাদ, অনেক সময় দিলাম আপনার কথারই করতে, তবে বাংলাদেশ আমার কাছে শুধু একটা জিনিস বলে রাখি, গত 6 বছরে ইন্ডিয়ার থেকে গরু কম আসাতে এখনো বন্ধ হয়নি টোটালি, আমাদের দেশে গরু মাংস উৎপাদন যে কি হারে বেড়েছে এবং কি হারে দুধের উৎপাদন বেড়েছে এটা গ্রামে না গেলে বোঝা যাবে। আচ্ছা মতিন ভাই, আমরা আপনার কাছে দুটো প্রশ্নের উত্তর চাই। প্রথমত একটা হচ্ছে যে আপনি যে ব্রিডিং ফার্ম করেছেন সেখান থেকে প্রতি বছর কি সংখ্যক মানে কি বলা যায় বীজ আপনি বিতরণ করতে পারছেন, এই একটি প্রশ্ন, কারণ এই ব্রিডিং ফার্মটি গড়ে উঠতে আপনার অনেক সময় লেগেছে এবং আমি জানি যে এক্ষেত্রে অনেক কারিগরি মানে ব্যাপার আছে, কিন্তু কোয়ালিটি ব্রিডিং ম্যাটেরিয়াল যদি না থাকে তাহলে আমরা উন্নত জাত তৈরি করতে পারবো না। আপনার কাছ থেকে আমি কি পরিমাণ ব্রিডিং ম্যাটেরিয়াল পাচ্ছি এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই 2021 সালে আপনি কোরবানি ঈদ বলেন বা বছরব্যাপী ধরেন যে আপনি কতজন উদ্যোক্তাকে কি পরিমাণ ঋণ সহায়তা এবং কারিগরি সহায়তা দিয়ে এই ব্যবসার ভিতরে রাখতে পেরেছেন, এই 2টি প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে ঠিক এই মুহূর্তে আমি জানতে চাইছি। জি, আমরা এখন বর্তমানে আমরা প্রাণী সম্পদের অনুমতি নিয়ে আমরা একটা বুল ফুললি এবং আরো 3টা আমরা বুল প্রস্তুত করেছি এবং 4টা বুল দিয়ে আমরা প্রতি মাসে আমরা প্রায় 1000-এরও বেশি সরি প্রায় 10,000-এরও বেশি গাভীকে আমরা ফার্টাইল করতে পারছি। 10,000 প্রতি মাসে? জি। আচ্ছা
আর আমরা 7,500 খামারিকে আমরা কারিগরি সহায়তা, মূলধন সহায়তা আমরা প্রদান করতে পারছি। 7,500 খামারি যারা শুধু গরুই পালে। আচ্ছা, 7,500 খামারি যদি হয় তো নিশ্চয়ই সকলে একটি গরু নিয়ে নয়, মানে কেউ হয়তো একাধিক আছে, এখানে কি সংখ্যাটাকে, এখানে কি 4-5টা গরু আছে, এটা হলো সরাসরি আমাদের সহায়তা নেই। আর আমাদের যে বীজ, এই বীজটা আরো অনেকেই যারা আমাদের এই মূলধন কারিগরি সহায়তা ছাড়াও যারা আছে এলাকায়, তারাও আমাদের এই বীজের সহায়তাটা গ্রহণ করে থাকে। আচ্ছা, খুবই ভালো কথা, এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য, কারণ আমাদের সরকারি সিস্টেমের ভেতরেও অনেকে অনেক রকমের সহযোগিতা গ্রহণ করেন এবং প্রত্যেকটি উপজেলাতে সেরকম সিস্টেম আছে, যদিও তাদের জনবলের নিয়ে কথা আছে এবং তাদের অনেক রকমের সীমাবদ্ধতা আছে, আমি সেই প্রশ্নে আর গেলাম না। কিন্তু একটি উপজেলাতে 10,000 গাভী ফার্টাইল হওয়ার সুযোগ পাচ্ছে সজাগের বা মতিন সাহেবদের সংস্থার মাধ্যমে, সেটি একটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য। আর 4-5টি গরু আছে এরকম, প্রায় 7,500 খামারি, তারা নিজেরা ঋণ এবং মূলধন সহযোগিতা পাচ্ছেন, এটাও একটা গুরুত্বপূর্ণ তথ্য। আমরা মতিন ভাই আপনার কাছে আবারও আসবো, আমরা একটু সালমার কাছে আসি। সালমা, আমরা জানি যে গত 10 বছরের সময় ধরে বা কাছাকাছি সময় ধরে সালমা অনেককে প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেক রকমের সহযোগিতা প্রদান করছেন, এবং সেটা খালি গবাদি পশু না, পোলট্রির ক্ষেত্রেও আছে, হাঁসের ক্ষেত্রেও আছে, এবং তার নিজের এলাকাতে, তিনি যে এলাকাটাতে খামার ট্রেনিং সেন্টারটি করেছেন সেই সেন্টারের আশেপাশেও কিন্তু অনেক জায়গাতে এই কাজগুলো আছে। কি ধরনের সমস্যা দেখছেন সালমা, যে উদ্যোক্তাদের চ্যালেঞ্জটা কোথায়, কেন তারা এটি করতে গিয়ে লাভবান হচ্ছেন বা হচ্ছেন না, মানে আপনার কাছে কি কি পজিটিভ জিনিস মনে হয়, কি কি নেগেটিভ জিনিস মনে হয়, যদি আপনার অভিজ্ঞতা থেকে আমাদেরকে একটু বলেন সালমা। জি, আমাদের আমার কথা তো স্পষ্ট শোনা যাচ্ছে তাই না? হ্যাঁ, স্পষ্ট শোনা যাচ্ছে। আমাদের এই সেক্টরটা আপনি জানেন মতিন ভাই, ও অনেক চমৎকার কিছু কথা বললেন যে আমাদের কারিগরি শিক্ষা, সেই সাথে তার অর্থায়ন দেওয়া। তো এই আমাদের এই যে সেক্টরটা, সেই সেক্টরটা একটা বিশাল সেক্টর, যেখানে আমাদের খাদ্য নিরাপত্তা দিচ্ছে, সেখানে কর্মসংস্থান সৃষ্টি করছে, প্রান্তিক খামারের পুষ্টিমান নিশ্চিত করছে, সেই সাথে তাদের জীবনমান উন্নত করছে। অথচ আমাদের কিন্তু এই জায়গাটা থেকে আমাদের অনেকেই কিন্তু সরে আসছে, অনেক হয়তো খামার শুরু করছে, আবার খামার থেকে বলছে না আমার খামার তো প্রফিটেবল হচ্ছে না, আমি খামারটা ছেড়ে দিচ্ছি। তো আমাদের অনেকেই এখানে আসে, এবং যেহেতু আমাদের এটা তাদের ডেটাগুলো আমরা রাখি এবং তাদেরকে ফলো আপ করার চেষ্টা করি, তো তাদের কাছ থেকে আমরা যেটা জানতে পারি যে আমাদের যেই নর্মাল খামারি আসেন, আবার অনেক দেখা যাচ্ছে যে অনেক বড় বড় খামার যারা করছেন তারাও আসেন, তো সব ধরনের খামারি একটাই ব্যাপার যে তাদের যে টেকনিক্যাল নলেজ অন মডার্ন ফার্মিং, তো সেই টেকনোলজি ইউজ করতে পারছে না, ইভেন মডার্ন যে ইয়াগুলো টেকনোলজিগুলো কিংবা তাদের যে ধারণাগুলো, অ্যাওয়ারনেসগুলো, মানে একটা হার্ড হেলথকে, একটা গোয়াল ঘরকে কীভাবে ভালো রাখা যায়, এই নলেজগুলো তাদের নেই, এই জ্ঞানগুলো তাদের সীমাবদ্ধতা রয়েছে। এবং সমস্যা হয়ে গেছে যে তারা যে জ্ঞানটা কোথা থেকে নিবে এটাও তারা জানে না, এবং তাদের কাছে যে এক্সটেনশন ওয়ার্কগুলো কম দেখে তাদের কাছে এই নলেজগুলো পৌঁছায়ও না। তো এটা একটা প্রবলেম রয়েছে, তাদের অ্যাওয়ারনেসের অভাব, এবং সেই কারণে তারা ট্রেডিশনাল ওয়েতে তাদের খামারগুলো রান করে যাচ্ছে এবং মডার্ন টেকনোলজি ইউজ করতে পারছে না, এবং হয়তো বা তাদের অ্যাবলও হচ্ছে না, কারণ এইসব টেকনোলজি অ্যাবল করতে হয়তো অর্থের প্রয়োজন হয়ে থাকে। তো যেখানে আমাদের গভর্নমেন্টের কিছু ইয়ার রয়েছে, প্রজেক্ট রয়েছে, সেখানে ক্ষুদ্র ঋণের যদি ব্যবস্থা করা যায় তো সেটা আমাদের ভালো হয়। আবার বিভিন্ন এনজিওগুলো কোল্যাটারাল ছাড়া, বিভিন্ন ব্যাংকগুলো আসলে যেটাকে বলা হয় মর্গেজ ছাড়া, কোল্যাটারাল ছাড়া কোনো ধরনের ঋণ দিতে চায় না, ক্ষুদ্র ঋণেরও ব্যবস্থা থাকে না। তো দেখা যাচ্ছে তারা আসলে যে এই ফার্মিংটা শুরু করবে কিংবা ফার্মিংটাকে আরও ডেভেলপ করতে চাইবে, তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে তাদের হচ্ছে না। আরও যে প্রবলেমটা, তাদের যে প্রোডাকশন লেভেলটা ডেভেলপ হওয়ার কথা ছিল কিন্তু তাদের অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট নেই, তাদের খামারের পরিবেশটা ভালো নেই, তাদের সে ধরনের কোনো ইমপ্রুভমেন্ট আসছে না, তো তাদের প্রোডাকশনটা দিন দিন লো হয়ে যাচ্ছে। লো হয়ে যাওয়ার কারণে তাদের যেই প্রোডাকশন কস্টটা, সেই কস্টটা অনেক হাই হয়ে যাওয়ার কারণে তারা আসলে মনে করতেছে যে না, আমরা ডিপ্রাইভ হচ্ছি, আমরা এখান থেকে সরে আসি, এটা আমাদের লস, কারণ একটা মানুষ কন্টিনিউয়াস লস দিতে চায় না। প্রত্যেক হিউম্যান বিং যে কোনো কিছু শুরু করে সেটা প্রফিটের জন্যই করে,
তো সেক্ষেত্রে কন্টিনিউয়াস তারা লস কাউন্ট করে এটা যে আমরা আশা করতে পারি যে তারা এটাকে কন্টিনিউ করে যাবে সেটা কিন্তু না। তো সেক্ষেত্রে এই প্রবলেমটা সালবা আপনার কাছ থেকে যেটা জানতে চাই, আমি যেটা জানি যে আমাদের দেশে আমাদের ব্যাংকগুলোতে আমাদের যেগুলো বেসরকারি সংস্থা মতিন ভাইদের মতো যারা আছে তারা স্থানীয় ভিত্তিতে তারা মর্টগেজ নিয়ে বা মর্টগেজ ছাড়া তারা হয়তো বা ছোটোখাটো ঋণ দিয়ে থাকেন, কিন্তু আমাদের ব্যাংকগুলোতে কিন্তু এরকম একটা বিধান আছে যারা প্রশিক্ষণপ্রাপ্ত কারিগরি ক্ষেত্রে যেমন যারা যুব উন্নয়নের প্রশিক্ষণ পাওয়া বা যারা আপনাদের এই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনস্থ কোনো ডিগ্রি যাদের পাওয়া তারা কিন্তু শুধুমাত্র প্রশিক্ষণকে বেস করেই খুব ছোট আকারে ব্যাংক ঋণ পেতে পারে। আপনারা কি এই বিষয়টি জানেন বা ব্যাংকগুলো কি এরকম ক্ষেত্রে আপনাদেরকে কোনো সহযোগিতা করতে পারে? মানে এটা আমার জানা, মানে আমি যেটুকু জানি যে ব্যাংকগুলো কিন্তু উইদাউট মর্টগেজ এরকম ঋণ তারা দিতে পারে, কিন্তু আপনি কি দেখেছেন যে এরকম কোনো উদাহরণ কি আপনাদের কাছে আছে নাকি আসলে ব্যাংকগুলো শুধুমাত্র সরিয়ে যাওয়ার ক্ষেত্রে পক্ষপাতী, সহযোগিতা করার ক্ষেত্রে পক্ষপাতী? আমি আমি গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের দুজন ডিরেক্টরের সাথে কথা বলেছিলাম, তো তাদের মধ্যে তারা উদ্যোক্তা বান্ধব কিছু পলিসি তৈরি করছে, নতুনভাবে কিছু তৈরি হচ্ছে, তারা কিন্তু আসলে চায় যে উইদাউট কোলাটারালে কিছু ফান্ডিং, এবং তারা যেহেতু বাংলাদেশ ব্যাংক একটা পলিসি মেকিং ব্যাংক তারা সরাসরি কোনো উদ্যোক্তা এক বরাবর যেতে পারে না, তো তারা বিভিন্ন ব্যাংকে এই করে, কিংবা তারা বিভিন্ন যারা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি রিলেটেড যে অর্গানাইজেশনগুলো আছে এনজিওগুলো আছে সেই এনজিওগুলোকে রিস্ক করে তারা হয়তো বা এই লোনগুলো দেয়। কিন্তু আমি দেখেছি যারা কমার্শিয়াল ব্যাংক, এই কমার্শিয়াল ব্যাংকগুলোকে যখন কোনো অন্টারপ্রিনোর যায় যে আমি আসলে ফান্ডিং করতেছি, তারা নর্মালি আমিও প্রথমে যখন গিয়েছিলাম তখন আমাকে বলেছিল যে হ্যাঁ অ্যাটলিস্ট 3 বছর তোমার অর্গানাইজেশনের বয়স না হলে আমরা তোমাকে দিতে পারছি না, এবং সেই সাথে তোমাদের কোনো কোলাটারাল আছে কি না। তো এই জিনিসগুলো কিন্তু এখনও কমার্শিয়াল ব্যাংকগুলো ওভাবেই করে যাচ্ছে। তো আমি আমি ওনাদের সাথে গত সপ্তাহে কথা বলে দেখেছি যে সামনে হয়তো বা একটা অপরচুনিটি আসছে যে 3 মাসের মধ্যে এটা হতে পারে যে আমাদের উইদাউট কোল্যাটারাল 4% ইন্টারেস্টে হয়তো একটা লোন একটা অন্টারপ্রেনর পেতে পারে, সেটা অনেক বড় একটা অ্যামাউন্টে পেতে পারে, তো এবং বিভিন্ন কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে এটা করতে পারে। আচ্ছা ঠিক আছে সালমা, আমরা আমরা একটু এর মাঝখানে একটু ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেবের কথা শুনবো, তার কারণ তিনি বাংলাদেশ ব্যাংকে দীর্ঘদিন কাজ করেছেন এবং এখনো কোনো কোনো কনসালটেন্সির সাথে জড়িত, এবং তিনি ওই উদ্যোক্তা বিশেষ করে কৃষি উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন এবং সেরকমই তার কিছু ইনভলভমেন্ট আছে। আমরা একটু ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই যে সালমা যে ধরনের উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করেন বা ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ করেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে তাদের কানেকটিভিটির জায়গাটাতে আসলে চ্যালেঞ্জটা কি বলে আপনার কাছে মনে হয় বা আপনার কাছে কি তথ্য আছে এই বিষয়ে আপনি যদি একটু আমাদেরকে একটু বলেন? প্রথম কথা হলো যে থ্যাংক ইউ সালমা, আপনার কথা একটু কম শোনা যাচ্ছে, মাইক্রোফোনটা একটু কম শোনা যাচ্ছে, তাহলে আমি ফোনটা আমার আসলে ল্যাপটপ কোনো একটা ডিস্টার্ব করতেছে যে কারণে আমি মাঝখানে হারিয়ে গেছিলাম। আপনার কণ্ঠটাকে মানে মাইক্রোফোনের পাশাপাশি নিয়ে নেন, এখন এখন দেখুন ফোনের ফোনের কাছে নিয়ে আসলাম, এখনো শোনা যাচ্ছে না, এখন এখন খুবই চমৎকার চমৎকার শোনা যাচ্ছে আপনার সেই দরাজ করা আমি শুনতে পাচ্ছি। শোনা গেলেই আমার আসলে রাত্রে খুব কাশি হয়েছিল, এটার কারণে একটু ভয়েসটা গোলমাল হয়ে গেছে, সরি। যেটা আমি বলছিলাম সালমাকে, সালমা এবং মতিন ভাইয়ের দুজনের কথা আমি মনোযোগ দিয়ে শুনছিলাম, যে একটা কথা হলো যে আমাদের উদ্যোক্তা তৈরির কথাগুলা আমি আগে প্রশ্নটা জবাব দিয়ে নেই, সালমা যে বলছে ক্ষুদ্র কৃষকরা আসলে ব্যাংক থেকে লোন পেতে পারে না সহজে কোলাটারাল ছাড়া ইত্যাদি, এটা সত্য কথা, সত্য কথা, কিন্তু এটার জন্য আসলে ব্যাংকগুলা তো ঋণ দেয়, ব্যাংকগুলা ঋণ দেয় তাদেরও টাকা ফেরত পাওয়ার একটা নিশ্চয়তা দরকার, ফলে একেবারে ব্যাংকগুলাকে যে দোষ দিতে পারবো তাও নয়, ফলে দুইটা জায়গায় একটা জায়গায় আসতে হবে যে কি করে আমরা এই করতে হবে, মানে শুধু প্রশিক্ষণ এর ভিত্তিতে ব্যাংক যদি টাকা ফেরত না পায় তাহলে কি করবে তারা, এইটার জন্য কোনো এখনো সুষ্ঠু পরিবেশ নেই বা নির্দেশনা নাই। কিন্তু একটা জায়গা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব একটা প্রোগ্রাম আছে, 800 কোটি টাকার একটা প্রজেক্ট আছে যেটা এই ক্ষুদ্র কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্য, 800 কোটি টাকার প্রজেক্ট বাংলাদেশ ব্যাংক সরাসরি ইমপ্লিমেন্ট করে থ্রু মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউশনস এনজিওদের মাধ্যমে,
তো 11টা এনজিও ওই প্রকল্পে সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পায় এবং তারা ক্ষুদ্র চাষীদেরকে ফসল পশুপালন এবং কৃষি যন্ত্রায়ন এইগুলাতে ঋণ দিয়ে থাকেন। তো সেই জায়গাতে কিন্তু এই কোলাটেরালের কথা নাই এবং মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউটগুলো সরাসরি দিতে পারে এবং অনেক কৃষকে অনেক পশুপালন যারা করতে চান অনেকে ঋণ নিচ্ছেন সেখান থেকে, ফলে এটা আপনার আপনাদের তথ্য হিসেবে দেওয়ার জন্য আমি দিলাম আর কি। এখানে প্রতিষ্ঠানগুলো আছে যেরকম বুড়ো বাংলাদেশ, সব উপজেলায় সবাই নাই, বুড়ো বাংলাদেশ আছে, আশা আছে, তারপরে MSS, তারপরে এই ধরনের আরো অনেকগুলো আছে, আমি মানে সব নাম মনে আসছে না। এমআরএ রিলেটেড যেগুলো মাইক্রো ক্রেডিট অথরিটি থেকে পারমিটেড এই এনজিও গুলো আর কি, অফকোর্স সেটা থাকতেই হবে, এমআর সব সবকিছু হবে, মানে মাইক্রো ফাইন্যান্স যাদের আসলে মাইক্রো ফাইন্যান্স করার বৈধ এবং বড়গুলা একেবারে ছোট গুলাকেও তারা এর ভিতরে নেন নাই। দুইটা কথাটা হলো যে এগুলা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব এক্সপেরিমেন্টেশন, ওটা নিজেরা করে দেখার চেষ্টা করছে যে এটা কিভাবে হাউ ইট ওয়ার্কস। আচ্ছা এটা গেল, আমার আমার একটু মানে বলে বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে কি করে এটা সহজ করা যায় যে ইস্যুগুলো রয়েছে, কিন্তু এটা হয়তো আমার মনে হয় না যে খুব দ্রুত এখান থেকে বের আসা যাবে। এখন তো বাংলাদেশ ব্যাংকের ব্যাংকগুলোর কাছে টাকার অভাব নেই, সরকারি নির্দেশনারও মানে সরকার তো বলতেছে এত লক্ষ লক্ষ কোটি টাকা তারা প্রণোদনা দিবে ইয়ে করবে, কিন্তু সেগুলো ঠিক মতো যায় না। কারণ হলো এই যে কারণটা কথা বলেন, কোলাটারাল বা টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা এই জায়গাটার কারণে। কিন্তু সেটা যদি মতিন ভাইদের মতো লোকেরা যদি কৃষকদেরকে সহায়তা করেন এবং সেই সাথে যদি মানে একটা সংগঠন যদি থাকেই সেখানে কৃষকদের, তাহলে মনে হয় যে এই জায়গাটা আরো সহজ হতেই পারে। আমার কাছে মনে হয় যে কি করে ব্যাংকগুলোর কাছে নিশ্চয়তা দেওয়া যায় যে যে ক্ষুদ্র কৃষক দুইটা গরুর জন্য 2 লাখ টাকা 4 লাখ টাকা নেবে বা 3 লাখ টাকা ঋণ নিবে, তারা কি করে টাকাটা ফেরত দেওয়ার গ্যারান্টি পাবে, এটাও একটা জায়গাটা রয়েছে। আমার একটা প্রশ্ন দুজনের কাছেই, যে একজন কৃষক এখন যে এই যে মতিন ভাই যেটা করছেন হাজার হাজার কৃষককে ওনার উপজেলার মধ্যে যেভাবে করছেন, ওনার একটা ডাইরেক্ট সুপারভিশন আছে, টেকনিক্যাল গাইডেন্স আছে, ঋণের অর্থ ওখান থেকে পাওয়া যায়, প্রশিক্ষণ পাওয়া যাচ্ছে, সিমেন্ট পাওয়া যাচ্ছে, সবকিছু ওইখান থেকে একটা একটা সরবরাহ ব্যবস্থাটা রয়ে গেছে, এইটা এই জায়গাটা যদি আমি যদি আমরা যদি মনে করি যে এটা সিরাজগঞ্জের কাজীপুরে অথবা বোদা উপজেলাতে বা এরকম কোথাও এই এই আপনার যে এক্সপিরিয়েন্সটা যদি কাজে লাগাইতে যাই, তাহলে পরে ওইখানকার উদ্যোক্তারা কি করে সেটা করতে পারবে, এটা রেপ্লিকেশন কি করে হতে পারে, সেটা একটু যদি দিক নির্দেশনা দেন, সেটা যদি বলেন, তাহলে ওই সমস্ত এলাকার যারা আপনার মতো, আমি এখানে দুইটা উদ্যোক্তা দেখতেছি এখানে কিন্তু আপনার এই আজকের আলোচনায়, একটা উদ্যোক্তা হলো কৃষকরা নিজেরা অবশ্য, কিন্তু সেই উদ্যোগটা তৈরির পিছনে আপনারা আপনারাও উদ্যোক্তা, বড় উদ্যোক্তা সালমাও কিন্তু একইভাবে সে নিজে একজন উদ্যোক্তা এবং তারা উদ্যোগটা তৈরিতে সহায়তা করছে। বলে এই যে মানে আমাদের দুই ধরনের উদ্যোক্তারই প্রয়োজন রয়ে গেছে, এই দুই উদ্যোক্তাটাই কি করে আমরা মানে রেপ্লিকেট করতে পারি সেটার একটু গুরুত্বপূর্ণ আলোচনা দরকার। দুই নম্বর হলো যে যে বাজারজাতকরণ, যে সেখানে যে যে লাভ লোকসানের কথাটা উঠছে, একটা হলো প্রযুক্তি ব্যবহার আর একটা হলো আমার ওই যে খাবার দাবার ইত্যাদি ঠিক মতো পাওয়া, আর একটা হলো আমার উৎপাদিত দুধ আমি বিক্রি করবো, এই যে জায়গাটা মানে রয়ে গেছে মার্কেটটা, উপকরণ পাওয়ার মার্কেট আর আমার উৎপাদিত পণ্য বিক্রয়ের মার্কেট, এই সমস্ত জায়গাতে কি করে যে সমস্ত সমস্যাগুলো আছে আপনারা কিভাবে সমাধান করেছেন এবং সেটা কি করে অন্য জায়গায় করা যেতে পারে, মেহরবানি করে সেটাও আলোচনার মাধ্যমে রেজলভ করে সিদ্দিকী যদি অনুমতি দেন তাহলে হয়তো সেটাও একটু শুনতে পারি আমরা, কারণ একজন উদ্যোক্তাকে বেঁচে থাকতে হবে। সরি, এবং এটা 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 ডক্টর মোহাম্মদ জরুরাবি দিন আপনি খুবই যথার্থই বলেছেন যে বিশেষ করে বিপণন ব্যবস্থায় এবং সাপ্লাই চেইনের কোন জায়গাতে কীভাবে রোল প্লে করা দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বিশেষ করে ঢাকার আশেপাশে
যদি ধামরাইতে যে দুধটা যে দামে বিক্রি করা সম্ভব বা সিঙ্গাইর থেকে যে দুধটা যে দামে বিক্রি করা সম্ভব, কিংবা আমরা যদি ড্যামরাতে বা এই পার্শ্ববর্তী এলাকার কথা বলি, কিন্তু ঠাকুরগাঁওতে নিশ্চয়ই সেই দুধটা সেই দামে বিক্রি করা সম্ভব না। এবং সেখান থেকে কিন্তু আমাদের ওই যারা নাকি দুধ বিক্রি করেন, বিপণন করেন, প্রাণের মতো বা আড়ংয়ের মতো বা মিল্ক ভিটার মতো, তাদের যদি সাপ্লাই চেইন তৈরি না হয় বা তারা যদি ওই সমস্ত জায়গা থেকে দুধ সংগ্রহ করার ব্যবস্থা না করেন, তাহলে নিশ্চয়ই কৃষকরা সেখান থেকে লাভবান হতে পারবেন না। মতিন ভাই, আপনার অভিজ্ঞতা কি, আপনার কাছে কি মনে হয় যে এই জায়গাটিতে কৃষকরা নিজেরা কি কোনো উদ্যোগ নিতে পারে, বা আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে তাদের সাথে এই সমস্ত ক্ষুদ্র কৃষকদের কি ধরনের মানে ম্যাচিং হতে পারে, মানে বন্ধুত্ব হতে পারে, যাতে তারা একে অপরের সহযোগিতা নিয়ে একটা ভালো ব্যবসা তৈরি করতে পারেন? এবং এখানে আরেকটা প্রশ্ন আসছে যে নিরাপদ মাংস এবং দুধ উৎপাদন, কারণ কৃষকরা যখন নাকি দুধের দাম ভালো পাবেন না, তখন সঙ্গত কারণেই সেই দুধটা কোয়ালিটি সম্পন্ন থাকবে কি থাকবে না সেটা নিয়েও কিন্তু একটা গ্যারান্টি তারা দিতে পারবেন না। কিন্তু যদি একটা সিস্টেম থাকে, তাহলে নিরাপদ মাংস বা নিরাপদ দুধ উৎপাদনটাও কিন্তু তাহলে সম্ভব, যদি আমরা মার্কেটিং এর জায়গাটাতে একটা ভূমিকা পালন করতে পারি। আপনার অভিজ্ঞতা কি বলে, কারণ আপনার অভিজ্ঞ মানুষ, তার কাছ থেকেই প্রথমত জানতে চাই। আব্দুল মতিন সাহেব জি, ধন্যবাদ ভাই আপনাকে। আমি জয়নাল আবেদিন সাহেবের কথাগুলো খুব শুনছিলাম। বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকগুলো, আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশে ক্ষুদ্র ঋণের মাধ্যমে জামানতবিহীন ঋণ আমরা প্রমাণ করেছি, কিন্তু ব্যাংক এখনো সেই প্রমাণটা যতটুকু মৌখিকভাবে গ্রহণ করেছে, করে বা কোনো মিটিংয়ে ইয়েতে প্রশংসা করে, আসলে বাস্তবে সেটা পাওয়া যায় না। ব্যাংক আমার কাছে অপর নাম হচ্ছে জামানত। জামানত ছাড়া, অথবা আপনি যে প্রশ্নটা করেছেন যে তারা টাকাটা ফেরত পেতে চায়, এই নিশ্চয়তাটা আগে চায়, এবং যদি সে সেইখানে, এই জন্যই সে কোলাটারাল চায় যে তুমি যদি না দিতে পারো আমি ওখান থেকে নেব। কিন্তু আমরা তো এটা প্রমাণ করেছি যে যদি খুব সততার সঙ্গে সুন্দর মনিটরিং এর মাধ্যমে এটা দেওয়া যায়, আমরা হাজার হাজার কোটি টাকায় এটা করেছি। তবে হ্যাঁ, আমরা এখনো বড় অঙ্কে যেতে পারিনি, যেমন 2-3 লাখ টাকা দিলে সেইটাকে উঠাতে, অর্থাৎ মানুষগুলা বড় পুঁজি ব্যবহারের যে প্রস্তুতি, যে ম্যানেজমেন্ট, এইটা এখনো তাই না। তারা ক্ষুদ্রটা পারো পারে, মাইক্রোটা ভালো পারে, কিন্তু একটু মিডিয়াম অথবা ম্যাক্রোতে তারা খুবই, আমাদের তো দেশি ম্যাক্রোতে ফেল করেছে, ক্ষুদ্রতেই শুধু আমরা সাকসেস দেখছি, কারণ টোটাল এনভায়রনমেন্টটা তার পক্ষে না। তো সেই জন্যই ব্যাংক থেকে তাকে সরাসরি, অর্থাৎ তার যে ড্রেস, আমি অত্যন্ত মানে যখন আমাদের প্রিয় ডক্টর আতিউর ভাই গভর্নর ছিলেন, তখন আমরা ট্রাস্ট ব্যাংকের সঙ্গে একটা প্রজেক্ট করেছিলাম, এবং সেখানে আমরা 50 জন কৃষককে নিয়ে গেছিলাম বাংলাদেশ ব্যাংকে। তারা অনেকেই লুঙ্গি পরে ঢুকেছিল, এবং দ্যাট ওয়াজ দ্য হিস্টরি যে বাংলাদেশ ব্যাংকে লুঙ্গি পরে ঢোকা যায়, এটা আতিউর ভাইয়ের সময় আমরা দেখেছি, তার আগে কখনো না। আমাদের ব্যাংকগুলো এখন অবশ্য, আমাদের ব্যাংকগুলো না, আমার মনে হয় না পরে তো নাই, আগে ছিল না, সেটা বলছি। তো আমরা সেজন্যই আমি তাকে এত শ্রদ্ধা করি যে আমি যেটা পেরেছিলাম সেটা হলো লুঙ্গি পরা মানুষ গভর্নর সাহেবের আলোচনা কক্ষে ঢুকেছিল, তারা শুনেছিল, এবং তারা ফিরে ওই বাংলাদেশ ব্যাংকের সামনে বলেছিল আমরা এখানে কিছু ছবি তুল যে আমরা এসেছিলাম বাংলাদেশ ব্যাংক নামক একটা প্রতিষ্ঠানে।
এই যে অবস্থানটা, যে পরিবর্তনটা আমি সাইকোলজিক্যালি তাদের মধ্যে দেখেছি, এইটা তো উদ্যোগ নেই এই মানুষগুলাকে সম্মান প্রদর্শন করা। দিস ইজ ওয়ার আই অলওয়েজ ফাইট ফর। এই মানুষগুলো আমার খাদ্য, তার ঘাম এবং শ্রম দিয়ে, সে যে খাদ্যই বলেন না কেন, আপনি নিরাপদ খাদ্য না হোক খাদ্য সে, কিন্তু যে খাদ্য উৎপাদন করে, আমি বারবার এই মেসেজটা দিতে চাই, সে কখনোই খাদ্যকে অনিরাপদ করে না, কারণ এটা তার প্রার্থনার অংশ। যে গাভী পালে সে তার পরম্পরা বিশ্বাস, আমি যদি গাভীর দুধে কোনো ভেজাল দেই তাহলে আমার ক্ষতি হবে গাভীর এবং আমার নিজের। আমরা জাত জেলেকে দেখেছি এবং জানি তারা দুই মাস কখনো মাছ ধরে না এবং মাছ খায় না, কখন, যখন মাছ প্রজনন করবে। তো আমরা এই জ্ঞানগুলা না নিয়ে, আমরা মধ্যসত্ত্ব ভোগী কি করলো সেইটা না ধরে আমরা ব্লেম করি ওই একে। এখন ও সার দেয়, ও তো সার তৈরি করে না, কারণ সারের মধ্যে কি ভেজাল দিলেন, গু খাদ্যে কি ভেজাল দিলেন, পোলট্রি ফিডে কি ভেজাল দিলেন, এটা তো ও করে না। ও এনে বিশ্বাসের সঙ্গে খাওয়ায়, লালন পালন করে এবং বিক্রি করে। এখন আপনি দুধে যখন টেস্ট করতে যাবেন, ও তো ওই খাদ্যটা বাজার থেকে এনেছে, ও তো ম্যানিপুলেট করেনি এবং করে না এবং ও জানে না। এই কথাটা আমি চিল্লিয়ে বলতে চাই বারবার, ওকে দোষ দেবেন না, আমার গায়ে লাগে, আমার অত্যন্ত আবেগে লাগে। এই জন্যই যে মানুষটা এত শ্রম দিয়ে ঘন, মানে তার ঘাম ফেলে এই উৎপাদন গুলা করে, আর আমরা তাকে প্রতিনিয়ত দোষ দিই না, অনুগ্রহ করে এটা করবেন না। বুদিন ভাই, আমরা এইটাই বলতে চাই যে নিশ্চয়ই কৃষক করে না, কিন্তু কৃষককে যুক্তিসঙ্গত বা লাভজনক মূল্যটি আসলে কিভাবে দেওয়া যায়, বিশেষ করে যারা নাকি একদম প্রান্তিক পর্যায়ে উৎপাদন করেন। আমি বলছি যে ঢাকার কাছাকাছি যারা বাজারে আসেন তাদের ক্ষেত্রে একরকমের সুবিধা, কিন্তু যিনি নাকি যিনি ঠাকুরগাঁওয়ে, যিনি পঞ্চগড়ে, যিনি রংপুরে, যেখানে নাকি তার ওই অত ক্রেতা নাই, সেই জায়গাটিকে কিভাবে কৃষকের জন্য লাভজনক দুধ উৎপাদনের কাজটিকে নিশ্চিত করা যায়, আপনার পরামর্শ কি? কারণ আমরা আসলে এখানে আসলে আমাদের মধ্যে, ধন্যবাদ, আমাদের মতো অনেক সংগঠনের অনেক, মানে কি বলবো, খুব আন্তরিকতার সঙ্গে এই মানুষগুলোর সঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক একটা রূপ সেখানে থাকতে হবে এবং সাংগঠনিক যোগাযোগ একটা মাধ্যম থাকতে হবে। এই মানুষগুলা অনেক প্রতারিত হয়েছে, এখনো হচ্ছে, ও যেন আমাকে বিশ্বাস করতে পারে যে আমি আজকে ধানটা, আমার আজকেই টাকার দরকার নেই, কিন্তু যখন আমার দরকার আমি যেন তখন পাই, তখন যেন কোনো অজুহাত দেওয়া না হয়। সেজন্যই যেমন ধরেন এবছর, গত বছর আমরা দেখেছি, এবছরও কিন্তু দেখবেন বাজারে কিন্তু ধান কম আসবে, কৃষক সেটাকে এখন রাখবে, কারণ ওর এমন আগের চেতে কম প্রয়োজন যে সাথে সাথে আমার ধানগুলো বিক্রি না করলে আমি আমার দেনা পরিশোধ করতে পারবো না, এমন না। সেই জন্য এবার ধান বাজারে খুব কম আসবে, কারণ ও দেখেছে আমি যদি ধানটা রাখতে পারি, ও যেভাবে পারে ওর নিজের কাছে, ওর পড়শির কাছে রেখে সে এইটাকে পরবর্তীতে বিক্রি, কারণ সে বেশি মূল্য পাবে, কারণ এই দেশে ধানের মূল্য 1400 টাকাও গিয়েছে আর এখন সে 1000 টাকা, এখন 1000 টাকা, 1040, 1500 টাকার নিচে কোনো ধান নেই। আমরা ভালো করে সময়ের কম, তো এই কারণে ওই আলাপের মধ্যে কৃষকের মধ্যে থাকে, জি কৃষক একটা কাজের মধ্যে সংযুক্ত থাকে, তার মধ্যে ধানও একটা। যা হোক, আমি যেটা বলছিলাম, অবশ্যই সাংগঠনিক লিঙ্কেজ দরকার এই মানুষগুলার কাছ থেকে নিঃসন্দেহে, এবং তাদেরকে যদি সততার সঙ্গে তার মূল্যটা, যথাযথ মূল্যটা পরিশোধ করা হয়, তাহলে সে একটা নির্দিষ্ট জায়গায় এসে
তার উৎপাদিত দুধটাকে সে দেবে এবং সেখানে একটা লিংক লাগবে এবং লিংকের একটা মাধ্যম আপনাকে আমাকে হতেই হবে, কারণ আমি ওদেরকে সংগঠিত করেছি। এখন এই সংগঠিত মানুষগুলোকে এই ব্যবসা ভিত্তিক কাজে আমাকে তাকে নিতে হবে। আমার কাছে যেন মনে হয় যে এটা মতিন ভাই যেটা বলছিলেন সেই প্রসঙ্গক্রমে বলি, আমাদের দর্শকদেরকেও বলি যে রংপুরে যেমন একটা চমৎকার রংপুর ডেয়ারি তৈরি হয়েছে, যাদের মূলত কাজ হচ্ছে যে রংপুর থেকেই তারা রংপুরের কৃষকদের কাছ থেকে দুধ সংগ্রহ করে তারা সেখানে প্রসেস করে সেখান থেকে তারা সেই দুধটাকে বিপণন করবে। আসলে আমাদের ঢাকা ভিত্তিক নয়, আমাদের এখন অঞ্চল ভিত্তিতে যে সমস্ত জায়গাতে মিল্ক ব্যাংক তৈরি হয়েছে বা মিট ব্যাংক তৈরি হয়েছে সেই সমস্ত জায়গাগুলোতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, যাতে ওইখানে আমাদের কৃষকরা লাভজনক মূল্যে তাদের পণ্যটিকে বিক্রি করতে পারেন। এবং এই জায়গাটিতে সরকারকে যেমন কৃষকদেরকে সেবা প্রদানের ক্ষেত্রে মতিন ভাই তার ধামরাইকে কেন্দ্র করে তার ব্রিডিং ফার্ম করেছেন, ওইখানে তিনি ঋণ প্রদানের ব্যবস্থা করেছেন, ঠিক একই রকমভাবে অন্যান্য উপজেলাতে যেটা ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন সাহেব বলছিলেন যে বোদাতে বা পঞ্চগড়ে কিভাবে এই সুবিধাটা পেতে পারি, আসলে ওইখানের যারা সংগঠন আছেন তাদেরকেও এই কাজে এগিয়ে আসতে হবে এবং বিভিন্ন ক্লাস্টারে যদি এরকম অর্গানাইজেশন তৈরি হয় তাহলে নিশ্চয়ই আমরা কিছুটা হলেও সংকটকে দূর করতে পারবো। আমি আবারও আসবো হয়তো বা সামান্য কিছু কথা শোনার জন্য। আমি বোধহয় সালমার কাছে জানতে চাই, সালমা আমি জানি যে আপনার এলাকাতে আপনি যেখানে কাজ করেন সেখানে অনেকেই কিন্তু লাভজনকভাবে খামার পরিচালনা করেন। আমি জানি যে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসে আপনার ট্রেনিং সেন্টারের পাশে গরুর খামার করে তিনি লাভজনকভাবে বিক্রি করছেন এবং সেটা কোরবানির ঈদের সময়ের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন। আপনার কাছে কি মনে হয় যে আমরা যে জিনিসগুলোকে আজকে এই মুহূর্তে আলোচনা করছি আপনার কাছে কি মনে হয় যে আসলে আমাদের বিভিন্ন ক্লাস্টারে, কারণ ঢাকাটাই শুধুমাত্র ঢাকা নয় আমাদের সারা বাংলাদেশটা আছে, সেই জায়গাগুলোতে এরকম সেবা এরকম সার্ভিস আমরা কিভাবে দিতে পারি, আপনার অভিজ্ঞতা কি বলে এবং সেই ক্ষেত্রে কাদের অনেক বেশি করে রোল প্লে করা উচিত আপনার কাছে কি মনে হয়, আপনি যদি একটু বলেন। স্যার ধন্যবাদ আপনাকে এবং জয়নুল আবেদিন স্যারকে, স্যারকে এই কোয়েশ্চনটাই করেছিল, এটা প্রাসঙ্গিক যে কোয়েশ্চনটা ছিল যে আমরা কিভাবে আমাদের এই কার্যক্রমগুলো যেটা আমাদের ঢাকা সেন্ট্রাল না সেন্ট্রালের যে জায়গাগুলো আছে যে বোদা কিংবা নিয়ার বাই সিরাজগঞ্জ কিংবা আমরা টেকনাফে এই জায়গাগুলোতে আমি এক্সপান্ড করতে পারি, সমগ্র বাংলাদেশে এটা কিভাবে এক্সপান্ড করতে পারি এবং সেইখানকার প্রোডাকশনগুলোকে কিভাবে নিরাপদ হবে এবং নিরাপদ প্রোডাকশনগুলো কিভাবে মানুষের পর্যায়ে পৌঁছাবে যে যারা কনজিউমার ভোক্তা আছে তারা সে নিরাপদ খাবারটা খাবে। তো এটা খুবই চমৎকার একটা কোয়েশ্চেন আর এটার মাধ্যমে আমরা আসলে একটা মানে পলিসি ডেভেলপমেন্ট যারা সাথে পলিসি ডেভেলপমেন্টের সাথে জড়িত আছে তারাও এটা করতে পারে। আমাদের আসলে এটা এককভাবে আমাদের কোনো কাজ না, এটা আসলে একটা মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ দরকার। এখানে আমাদের গভর্নমেন্টকে ইনিশিয়েটিভ নিতে হবে, এখানে আমাদের প্রাইভেট সেক্টরকে ইনিশিয়েটিভ নিতে হবে, এখানে আমাদের সিভিল যে সোসাইটি আছে সেই সোসাইটিকে ইনিশিয়েটিভ নিতে হবে। তারপরেই হচ্ছে কি বলে আমাদের এই যে একটা আবার যে সেক্টরটা আমাদের হেলথকে এনশিওর করে এনভায়রনমেন্টকে এনশিওর করে সমন্বয় অ্যাপ্রোচটাই আমরা কিন্তু আমাদের সমগ্র বাংলাদেশ যেটা আমাদের লোকাল থেকে একদম ন্যাশনালি আমরা ডিস্ট্রিবিউট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের ফার্স্ট আমাদের রোল প্লে করবে আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভগুলো, গভর্নমেন্ট ইনিশিয়েটিভগুলো মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের ডেভেলপমেন্ট এজেন্সিগুলোর সাথে গভর্নমেন্ট এজেন্সির যে লিঙ্কেজ। তো আমাদের এখানে ফরেন অর্গানাইজেশন তারপর আমাদের যে লোকাল এনজিওগুলো সবার এই অ্যাপ্রোচটা একসাথে একটা ইনভলভমেন্ট দরকার। এবং আমাদের আরেকটা জিনিস যেটা আমার মনে হয় যে এখানে একটা মানে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট যে প্ল্যানিংটা আমাদের একটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্ল্যানিং থাকতে হবে, যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট প্ল্যানিং যেটা ফার্মার্সদের জন্য প্ল্যান করা থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ট্রেনিং অর্গানাইজেশনগুলো কমিউনিটি লেভেলে পৌঁছা দেওয়া। যদি আমার ট্রেনিংগুলো আমি ঢাকা থেকে লিড করতে চাই, যদি আমি কমিউনিটি আমি পঞ্চগড় কিংবা বোদাতে আমি পৌঁছাতে না পারি তাহলে হয়তো আমার দেখা যাচ্ছে যে আমার ওয়েবিনার আছে আমি তারপর আমাদের ওয়ার্কশপগুলো করতে পারি। এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু প্রচেষ্টা করেই
আমাদের আগানো যেতে পারে, পলিসি মেকিং করা যেতে পারে, এটা এখানে একটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থাকতে হবে। আর আমাদের যেই ট্রেন লোকজন আছে, আমরা যেটাকে বলি ট্রেনিং টর্ক, যেটাকে বলি আমরা ট্রেনার তৈরি করার ব্যাপারটাকে, যেমন একজন সালমা সুলতানা হয়তো ঢাকায় আছে, ঢাকায় বসে কাজ করছে, কিন্তু আরেকজন সালমা সুলতানা যদি কিংবা আরেকজন মতিন স্যার যদি আমাদের কক্সবাজার কিংবা রংপুরের তৈরি হতো, তাহলে এই মানুষগুলোকে তৈরি করতে হবে, ট্রেনিং দিতে হবে ট্রেনার তৈরি করার জন্য। এবং আমাদের বড় বড় বিজনেসম্যান যারা রয়েছে তাদেরকে মোটিভেশন করতে হবে যে অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে যেই জিনিসগুলো ল্যাকিংস রয়েছে, যাদের ফান্ডিং আছে, যারা ফান্ডিং দিয়ে ল্যাকিংসগুলোকে ফুলফিল করতে পারবে, তো সেক্ষেত্রে টেকনোলজি ডেভেলপড ইন্ডাস্ট্রি, যেহেতু আমাদের এগ্রিকালচার সেক্টরটা কোনো অংশেই অন্য সেক্টর থেকে কম না, এবং এটা মাল্টি পারপাস সার্ভ করে, ফুড সিকিউরিটি থেকে শুরু করে এম্পাওয়ারমেন্ট, নিউট্রিশন, সব কিছু এটাই করছে, তো সুতরাং এটাকে আমাদের ওভাবে করতে পারে, এবং মোটিভেশনটা দরকার। আর আমি আরেকটা বলবো যে আমাদের বিভিন্ন সমবায় যে সমিতিগুলো আছে, কোঅপারেটিভ যে সোসাইটিগুলো আছে, যে আমাদের ফার্মার্স বেসড, যে আমি ওই এলাকার একটা ফার্মার্স, যেমন রংপুরের যে ফার্মার্সের কথা আপনি বললেন, এরকম যদি আমরা কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন তৈরি করতে পারি, কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন কিন্তু নিজেরাই নিজেদেরকে লোন দিতে পারে, সমবায় মন্ত্রণালয়, সমবায়ের যে একটা ইয়ার রয়েছে, এটা সমবায় মন্ত্রণালয় থেকে যদি আমাদের একটা পারমিশন নিয়ে আমাদের খামারিরা কিংবা আমাদের তরুণ উদ্যোক্তারা যদি এরকম একটা কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন তৈরি করে, এবং এখানে যদি তারা নিজেরা নিজেদেরকে মেম্বারশিপ তৈরি করে লোনের ব্যবস্থা করে যে হ্যাঁ তুমি এখানে ডিপোজিট করো, তুমি এটা পাচ্ছ, কিংবা তুমি তুমি এখান থেকে লোন নিয়ে তুমি দুটো গরু কিনতে পারছো, তুমি খামার তৈরি করতে পারছো, আমরা এইভাবে কোঅপারেটিভ অ্যাসোসিয়েশনগুলো তৈরি করতে পারি ইউথ বেসড, তাহলে হয়তো বা স্যার আমাদের এক্সপানশনটা হবে। আর ফুড সিকিউরিটি যে ব্যাপারটা, যে আমাদের ফুড অবশ্যই নিউট্রিশিয়াস, এবং ফুড সিকিউরিটি, আমি একটা গরু আজকে চিকিৎসা করছি, অ্যান্টিবায়োটিক দিচ্ছি, সেটাকে উইদাউট উইথড্রয়াল পিরিয়ড মেনটেন করে আমি সেটাকে জবাই করছি, সো এই যে স্যার এটা একটা হ্যাজার্ড, হেলথ হ্যাজার্ড, তো এই হ্যাজার্ডগুলোকে আমাদের আসলে মনিটরিং লেভেলটাকে বাড়াতে হবে, আমাদের যে গভর্নমেন্ট পলিসিগুলো আছে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য বিভিন্ন অন্যান্য অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়ে তারা মনিটরিং যদি বডিতে থাকতো, তাহলে হয়তো বা আমাদের একটা অসুস্থ গরু জবাই হচ্ছে না, কিংবা একটা ওষুধ, আমাদের অ্যান্টিবায়োটিক প্রাপ্যতা অ্যাভেলেবেল রয়েছে, আমাদের ফার্মেসিতে আমরা অ্যান্টিবায়োটিক পাচ্ছি, আমাদের যে কেউ একজন খামারিও, যেহেতু আমাদের আমরা খামার থেকে প্রশিক্ষণ দিচ্ছি, তাদেরকে শিক্ষিত করছি, তারা কিন্তু প্রাইমারি ট্রিটমেন্ট যেটা আমরা ওটিসি ড্রাগ আমি তাদেরকে পড়াচ্ছি, সেই সাথে দেখা যাচ্ছে তারা কিন্তু নিজের ইয়াতেই একটা অ্যান্টিবায়োটিকের নাম শিখে নিতে পারে, যেহেতু দোকানে যাচ্ছে, তো এই যে দোকান ফার্মেসি দোকানগুলোতে আমাদের অ্যান্টিবায়োটিকের প্রাপ্যতাও হচ্ছে ইয়ে করতে হবে, অ্যাভেলেবেল করা যাবে না প্রেসক্রিপশন ছাড়া, তাহলে একটা নিয়ন্ত্রণ লাগবে আর কি, একটা নিয়ন্ত্রণ মানে মানুষের স্বাস্থ্যের জন্য অ্যান্টিবায়োটিক কিনতে গেলে পরে যেমন প্রেসক্রিপশন লাগে, নন প্রেসক্রিপশন ছাড়া আসলে প্রাণী সম্পদের জন্য ব্যবহার করা যাবে না। আমি আজকের এই জায়গাটিতে অনেকেই অনেক রকমের মন্তব্য করেছেন, আমি কিছু মন্তব্য আপনাদের সামনে আনতে চাই এবং পাশাপাশি দু একটি কথাও বলতে চাই আমার নিজের তরফ থেকে। প্রথমত হচ্ছে যে আমি গত কয়েক মাসে কয়েকটি প্রোগ্রাম করেছি এবং কয়েকটি জায়গায় ভিজিট করেছি, একটি চমৎকার প্রোগ্রাম করেছে যে একটি গবাদি পশুর খামার, যারা নিজেরা গবাদি পশু পালন করছে 70-80-90 এবং কোরবানি ঈদের জন্য তারা কিস্তিতে গবাদি পশু বিক্রি করছে, অর্থাৎ তারা বলছে যে 30% প্রাইস আপনি এখন আমাকে দেন, তারপরে প্রতি মাসে 10% করে 20% করে আপনি দিয়ে আপনি গবাদি পশু আপনার জন্য এবং নিজেরা চিহ্নিত করে নিয়ে যান, এবং এটা কিন্তু একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন। আমি মনে করি যে একজন গবাদি পশু বিক্রি করার ক্ষেত্রে কিস্তি পদ্ধতির প্রবর্তন করেছে, যেটি আশুলিয়াতে ঢাকাতে আমি নিজে ভিজিট করে এসেছি, এটা এক নম্বর একটা এক্সাম্পল বললাম। দু নম্বর আর একটা এক্সাম্পল হচ্ছে আমি আমাদের বিশ্ব রোডের কাছে আমি তরুণদের একটি গ্রুপকে দেখেছি যারা নিজেরা স্লটারিং হাউস করেছে এবং তারা বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে এনে সেখানে 3-4 দিন কোয়ারেন্টাইন করে তাদেরকে সেই গবাদি পশু জবাই করে তার মাংসকে তারা হোম সার্ভিস ডেলিভারি দিচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু একটি বড় ধরনের প্রগতিশীল ব্যবসা আমার মনে করি, যে যাতে মানে একটা কৃষকদের সাথে কিন্তু আরেকটা গ্রুপ যুক্ত হয়েছে। আমরা এই যে জিনিসগুলোকে, এই যে বিভিন্ন রকমের যে ঘটনাগুলোকে বললাম, এগুলোকে যদি আমরা যুক্ত করতে পারি আরেকটি ঘটনার সাথে, বিসেফ ফাউন্ডেশন জড়িত। বিসেফ ফাউন্ডেশন বাংলাদেশের একটি ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক,
তার সাথে নতুন একটি ট্যাগলাইনের কাজ শুরু করেছে, যেটাকে বলা হয়েছে ভরসার নতুন জানালা। অর্থাৎ আমরা ভালো উদ্যোক্তাদেরকে চিহ্নিত করে দেব এবং সেই উদ্যোক্তাদেরকে ব্যাংকের মতো করে সিলেক্ট করে তাদেরকে ঋণ দেবে। এই ভরসার নতুন জানালার আওতায় ইতিমধ্যে 3.5 কোটি টাকার বেশি ঋণ কৃষকরা পেয়েছে, এটা এটা খাগড়াছড়ি থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত। আমি এই কথাটা বলছি যে এই যে গুড এক্সাম্পল, এই গুড এক্সাম্পলগুলোকে যদি আমরা ক্যাপিটালাইজ করতে পারি, তাহলে কিন্তু আজকে যে সমস্যার কথা বললাম, মূলধনের সমস্যা, কারিগরি প্রযুক্তির সমস্যা বা অন্যান্য যে সমস্যা, সে সমস্যাগুলো কিন্তু দূর করা সম্ভব। আমি এই বিষয়গুলোকে নিয়ে খুব ছোট্ট আকারে মতিন সাহেব আপনার মন্তব্য শুনতে চাই, কারণ এই এক্সাম্পলগুলো কিন্তু আমাদের কাছে আছে। আমি আপনার কাছে খুব সংক্ষেপে মন্তব্য জানতে চাই, কারণ আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আপনি যদি আমাদেরকে একটু বলুন জনাব আব্দুল মতিন। জি, ধন্যবাদ আপনাকে। অবশ্যই এই যে দিস ইজ আমরা বলি নতুন উদ্যোগ বা ইনোভেশন, একজন মানুষ যদি সুযোগ দেখে তাহলে সে খুঁজে কিভাবে আমি এই যথাযথ নিয়ম কানুন মেলে সেই কাজটা করতে পারি। আপনি যে 2-3টা উদাহরণ দিলেন, কারণ আপনি মাঠে ময়দানে ঘুরে বেড়ান, আপনি পজিটিভ দিকগুলা যে এর মধ্যে কি নতুনত্ব পাওয়া যায় বা এটা কিভাবে তারা এটা করছে, কেন করছে, এই যেভাবে আপনি নিখুঁত ভাবে দেখার চেষ্টা করেন, অনেকের মাধ্যমে আমরা সেটা পাই না। তো যাই হোক, এই যে কিস্তি পদ্ধতির মাধ্যমে গরু বিক্রি, এটা কিন্তু যেমন ধরেন এবার আপনারা দেখবেন আমাদের যে রোজার ঈদ গেল, এখানে কিন্তু প্রচুর গরু বিক্রি হয়েছে। আমার এলাকায় আমার কাছ থেকে যারা ঋণ নিয়েছে তারা ওটা বিক্রি করে আবার চট করে সাথে সাথে নতুন আর একটা কিনেছে, এই 2-2.5 মাস পেলে সে আবার কুরবানিতে বিক্রি করবে। তো এই যে এক একটা অপরচুনিটি রয়েছে, এবং সেই ক্ষেত্রে গ্রামে গ্রামে ছোট ছোট সমিতি হচ্ছে যারা কুরবানি দেবে 7 জনে মিলে, এটাও একটা নতুন উদ্যোগ। যে তারা করতেছে কি, প্রথমে 200 টাকা, প্রতি মাসে 300 টাকা, এরকম করে জমিয়ে জমিয়ে ওই ঈদের আগের দিন গিয়ে তারা একটা গরু কিনছে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাও কিন্তু খুব সুন্দর। যদি আপনি, আমি যে পদ্ধতির কথা বললাম, এর সঙ্গে যদি কিস্তি পদ্ধতির মাধ্যমে গরু বিক্রি, এটা আমার মনে হয় একটা খুব সুন্দর একটা কাজ। আর যে ভরসা নতুন জানালা, এটা সত্যিকারে একটা নতুন বচন, আমি মনে করি এর সঙ্গে নতুন অনেক কিছু আইডিয়া এর সঙ্গে যোগ করা যায়। এবং আমি মনে করি এই জিনিসগুলা গ্রাসরুট থেকেই বেরিয়ে আসে, তাদের চাহিদার থেকেই বেরিয়ে আসে এবং তাদের নিজস্ব সাপ্লাই পদ্ধতির থেকেই বেরিয়ে আসে। তা আপনি যেভাবে খুঁজে খুঁজে বেড়ান, এইরকম করে যদি আরো মানুষগুলা যারা আসলে ব্যাংক, যারা আসলে আর্থিক উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত, আমি সেই ক্ষেত্রে ব্যাংকে সবচেয়ে বেশি বলবো, কারণ ব্যাংকে খুঁজতে হবে। কিন্তু ব্যাংক এখন জাস্ট ঘরে বসে থাকে, আসে আমি বিশ্লেষণ করব, আমি দেখব যে আমার পুঁজিটা নিরাপদ কিনা, তারপর আমি দেব না। এইভাবে থাকলে আমার মনে হয় আমাদের উদ্যোগগুলা অত সাড়া পাবে না, তাদের একটু ইনোভেশনকে একটু ঝুঁকি আমার সঙ্গে তাকে নিতে হবে। কারণ যদি সে ঝুঁকিটা না, আমি পুঁজি কোথায় পাবো? আমার কাছে মনে হয় অন্যান্য যে সংস্থাগুলোর মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে জামানতবিহীন করা যায়, সেই ক্ষেত্রে ব্যাংকেই আসতে হবে, কারণ দে আর দ্য আলটিমেট সোর্স, তারাই আমাদের আমাকে পুঁজি দেবে, আমি অন্য কোথাও থেকে পুঁজি নিতে চাই না। আর অনেকেই কথা বলেছেন এখানে, যেমন শাকিউল মোর্শেদ বলেছেন, মতিন ভাই, উই ক্যান অর্গানাইজ এন এক্সপোজার ভিজিট টু দা ইনিশিয়েটিভ ফর দাউদ কান্দি ফার্মার। নিশ্চয়ই সালমার কাছে লিখেছেন মোর্শেদ সাহেব যে if any organization want to work with you, how to go about it, Dr. Salma, মানে আমরা বুঝতেই পারি যে আসলে এখানে কিন্তু মানুষের আগ্রহের জায়গা আসে। এবং আমাদের মহিতুল্লাহ খান বলেছেন যে
দুধ মাংসের বাজার বিশ্লেষণ করে দেশব্যাপী উৎপাদকদেরকে ন্যূনতম মূল্য প্রদানের ব্যবস্থা করা দরকার। আর এবারের কোরবানির ঈদের সময় কতটুকু লাভজনক গবাদি পশু বিক্রি করা যাবে বলে মনে হয়, এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আছে সালমা। আসলে সব প্রশ্নের উত্তর আমরা দিতে চাইও না, দেওয়া সম্ভবও না, কিন্তু আপনার তো আজকে একটা আলোচনা করলাম, এই আলোচনার প্রেক্ষিতে আপনার একটা এক মিনিটের একটি প্রতিক্রিয়া শুনতে চাই। এই যে আমরা যে কথাগুলো বলেছি সেটা সেখান থেকে আপনার একটা এক মিনিটের প্রতিক্রিয়া শুনতে চাই। ইন্টিগ্রেট করার চেষ্টা করছেন, এরকম আরো যে উদ্যোগগুলো রয়েছে এবং আমাদের তরুণ উদ্যোক্তা যারা আসছেন এবং আমাদের প্রবীণ যেসব লোকজন রয়েছেন তাদের একটা সমন্বয় কিন্তু আমাদেরকে অনেক দূরে নিয়ে যাচ্ছে আমাদের। এবং ইনোভেশন, এই যে আপনি বললেন যে কোয়ারেন্টাইন মেনটেন করে কিছু ইয়াং ছেলে রান্না মানে হোম ডেলিভারি দিচ্ছে যাতে জাস্ট রেডি টু কুক এরকম করতে পারে। সো আমি জানি না তারা কোনোভাবে আমার সাথে কানেক্টেড ছিল কিনা, কিন্তু আমি কিন্তু আমার যখন ট্রেনিং অর্গানাইজেশনে আমি ট্রেনিং প্রোভাইড করি তখন কিন্তু বলি যে আমাদের 7 দিন অন্তত আমরা যদি ওই মাংসটাকে দেখে ই করতে পারি যে গরু জবাই করার আগে মুরগি জবাই করার আগে 7 দিন অন্তত যদি আলাদা করে রাখা যেত তাহলে হয়তো বা সে মাংসটা সেফ হতো, কিছুটা উজ্জ্বল মেনটেন হতো। সো আমি এই যে অ্যাওয়ারনেসগুলো ডিসিমিনেট হচ্ছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোর মাধ্যমে, বিভিন্ন গভর্নমেন্ট ইনিশিয়েটিভ, তারপর ইন্টারন্যাশনাল ইনিশিয়েটিভ, ইভেন সেই সাথে যদি ব্যাঙ্কগুলোকে এগুলোকে ইন্টিগ্রেট করে যে তারা ইনিশিয়েটিভ নিচ্ছে এবং তাদের যে ফান্ডিং ক্রাইসিসটা, কারণ একটা উদ্যোক্তা ফান্ডিং এর জন্য অনেক বড় একটা ব্যাপার থেমে যায়, তো এই যে ফান্ডিংটাকে যদি ইন্টিগ্রেট করা যায় সেই সাথে গভর্নমেন্ট কিছু লেজিসলেশন রয়েছে যে নিবন্ধনের জন্য এটা করো ওটা করো, রেজিস্ট্রেশনের জন্য অনেক রয়েছে, তো এই যে নিবন্ধন প্রসেসগুলো যদি আমাদের একটু ইজি করে দেওয়া যায় তাহলে এরকম অনেক উদ্যোক্তা তৈরি হবে, অনেক ইনোভেটিভ আইডিয়া চলে আসবে, সেই সাথে ফুড সিকিউরিটি ফুড সেফটি দুটাই নিশ্চয়তা পাবে। জি, আমরা আমরা পরবর্তীতে আরও সুযোগ পেলে নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আমি ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন আপনার কাছ থেকে একটু শুনতে চাই সর্বশেষ, কারণ আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি, আপনি যদি 1 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে আপনার মতো করে আজকের আলোচনার একটা সমাপনী টানেন। আমার ধন্যবাদ। আমি প্রথমে আসলে দুজনকেই, তিনজনকেই, তোমাকে, তুমি নিজেও আসলে অতটা সুস্থ না এখনো আমরা জানি রেজাল্ট করে মিছিল দিকে, কিন্তু অনেক ধন্যবাদ এটার জন্য, আজকে এই আয়োজনটা করার জন্য। আমি মনে করি যে সবাই আমরা উপকৃত হচ্ছি, কিন্তু যে কথাটা গুরুত্বপূর্ণ হয়ে আসতেছে যে আমি আমি যেটা বুঝতে পারলাম ওনাদের আলোচনা থেকে যে একটা উদ্যোক্তা তৈরি হতে আসলে একজন মানুষের ইচ্ছাটা আগে দরকার, যে আমি ওই পশুপালন করতে চাই, সেটা হলে পরে তারপরে তাকে আসলে সেটার উপর জ্ঞান অর্জন করা দরকার, যেটা সালমা সুলতানা করতেছেন, ট্রেনিং দিচ্ছেন, আসলে জ্ঞানটা মতিন ভাইও ডেফিনেটলি দিচ্ছেন তার কৃষকদেরকে। এই যে মানে তার তার সেই দক্ষতা অর্জন করা দরকার, সেই জ্ঞানটা থাকা দরকার। আমি মনে করি সেই যখন ইচ্ছা আর জ্ঞান তার থাকছে তখনই আমি তাকে আসলে ব্যাংকের কাছে, আমরা যে ভরসার নতুন জানালার কথা বলা হচ্ছে ওই জায়গাটায় ওই রকম একটা উদ্যোগের মধ্যে আমরা পৌঁছাতে নিয়ে যেতে পারি, যে বিশ্বস্ততা যেখানে টাকাটা ফেরত পাওয়া যাবে তার একটা নিশ্চয়তা, যে এই লোকটা জানে কি করে ই করতে হয়, আমার মনে হয় সেটা করা সম্ভব হতে পারে। তো এটা একটা দরকার। তাহলে একটা উদ্যোক্তা তৈরির জন্য আমাদের ক্যাপিটালের দরকার, কিন্তু ক্যাপিটালটা পাইতে যে সবসময় আসলে যে ট্রেডিশনাল ব্যাংকিং এর মাধ্যমেই থাকতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু আমরা ব্যাংক গুলোর সঙ্গে কাজ করতেই পারি, যে আজকে রেজাল্ট করে সিদ্দিকী ভরসার নতুন জানালার উপকার আমাদের বিসেট ফাউন্ডেশনের তরফ থেকে, এই যে ওরা যে ব্যাংকের সঙ্গে ইসিবিএল এর সঙ্গে কাজ করেছে, তারা যেহেতু এখনো 3 কোটি টাকা পর্যন্ত এই যে ইয়ে ছাড়া ঋণ দিতে পারছে, এইটাও একটা এই যে আমাদের যে সেই মানে উদ্যোগের একটা অংশ, আমরা এই উদ্যোগ গুলাকে বড় করতেই পারি। এবং তারপরে কিন্তু তার যে মতিন ভাই যে কাজটা করতেছেন এটা একটা বিশাল কাজ, যে তার আসলে জ্ঞানটাকে কাজে লাগাতে গেলে সে উপকরণগুলো কোথায় পাবে, বীজটা কোথায় পাবে, সে হাউজিংটা কেমনি করে করবে, খাবারটা কোথায় পাবে, যে টাকাটা কোথায় পেতে পারে, তারপরে সেই তার এটা বাজারজাত কিভাবে করবে, এই যে সবকিছু জায়গাটা রয়ে গেছে এটারও একটা সুনিশ্চয়তা ওনার প্রতিষ্ঠান উনি দেওয়ার চেষ্টা করেছেন। ফলে আজকে যদি আমরা রেপ্লিকেট করতে চাই আমাদের এই টোটাল জিনিসটাকে আসলে রেপ্লিকেট করা দরকার। কিন্তু এখানে আমি একটা জিনিস তাহলে বুঝতে পারতেছি যে আজকে সব জায়গায় তো মতিন ভাই তৈরি করতে পারবো না, সব জায়গায় সালমা সুলতানাও তৈরি করতে পারবো না, কিন্তু আমাদের তার বিকল্প খুঁজে বের করতে হবে, কি করে সালমা সুলতানা
বা মতিন ভাইয়ের মতো আমরা উদ্যোক্তা তৈরি করতে পারি, এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গাটা। এবং সেখানে কিছু কিছু কথা আপনারা বলেছেন যে আমাদের বড়, আমি এখানে শেষ করবো, আমাদের কিছু কিছু হয়তো বড় ইনভেস্টরও এখানে দরকার আছে। যদি আমরা দুধ বাজারজাত করার কথা বলতেছি, সেটা যদি আবার এক জায়গায় নিয়ে আসতে হয়, যদি চিলিং প্ল্যান্ট বা ইত্যাদি নিয়ে আসতে হয় সেখানেও, তাহলে একটা বড় ইনভেস্টরও হয়তো দরকার লাগতে পারে। আমাদের এই একটা সমন্বিত, সেটা সরকার করবে না বেসরকারি, বেসরকারি হওয়াটাই ভালো কিন্তু সরকার প্রণোদনা দিতেই পারে, আমাদের একটা সমন্বিত এই ধরনের একটা কার্যক্রম। আমার মনে হয় যে উদ্যোক্তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, ছোট বিশেষ করে ছোট উদ্যোক্তাদের সাপোর্ট করার জন্য একটা সমন্বিত কার্যক্রম করা দরকার। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, ধন্যবাদ। আসলে অনেক চমৎকার আলোচনা হয়েছে, অনেকেই খুবই আগ্রহ সহকারে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন, পজিটিভ মন্তব্য আছে, কষ্টের মন্তব্য আছে। তবে একটা কথা বলে রাখা ভালো, যে একটি আমার নিজের ব্যক্তিগত জীবনের এরকম একটি অভিজ্ঞতা আছে যে কোনো সংগঠন যদি তৈরি করতে হয় তাহলে তার পেছনে কিন্তু শেকড় দরকার। শেকড়ের কাজ হচ্ছে মাটি থেকে খাদ্য গ্রহণ করবে এবং সে কিন্তু বিশাল বৃক্ষ তৈরি করবে। আসলে একটি বৃক্ষ শুধুমাত্র একা একা তৈরি হতে পারে না, সেটা কিন্তু শিকড় থেকেই খাদ্য গ্রহণ করে বৃক্ষ তৈরি হতে হয়। আমাদের যত বড় বড় প্রতিষ্ঠান তৈরি হয়েছে, যদি আমরা মিল্ক ভিটার কথা বলি, আগোরার কথা বলি, বা আমরা যদি বেঙ্গল মিক্সের কথা বলি, বা যারা এরকম সংগঠন তৈরি করেছেন, বা কাজী ফার্ম বা অন্যান্যরা, তারা কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র অনেক উদ্যোক্তার কাছ থেকে এই উৎপাদিত পণ্যকে নিয়ে তারা কিন্তু বিশাল প্রতিষ্ঠানটি গড়ে তুলছেন। অতএব ওই শেকড়কে যদি খাদ্য দেওয়া না যায় তাহলে কিন্তু ওই বিশাল প্রতিষ্ঠানটি তৈরি হবে না। অতএব এই জায়গাটিতে আমাদের সকলের মনোজগৎটা দরকার, একটু কৃষি বান্ধব মনোজগৎ, আমাদের দরকার হচ্ছে মানুষকে সহযোগিতা করার মনোজগৎ, এবং একটি চেষ্টা দরকার, সেটা হচ্ছে উইন উইন সঙ্গীত রচনা করার মনোজগৎ। আমরা একে অপরকে সহযোগিতা করব এবং তাকে সহযোগিতা করার মধ্য দিয়ে আমি সহযোগিতা নিশ্চিত করব। কাউকে ফাঁকি দিয়ে আমি বড় লোক হব না, আমি সকলকে সহযোগিতা করে হাত ধরেই আমরা একে অপরের সাথে যেতে চাই। আসলে আজকের আলোচনাটা কতটা সফল হলো জানি না, আমি প্রায় দেড় মাস বিরতিতে এই আলোচনায় অংশগ্রহণ করলাম। আমি মাঝখানে কোভিড আক্রান্ত ছিলাম, অনেকেই জিজ্ঞেস করেছেন আপনি কি এখনো সম্পূর্ণ সুস্থ কিনা। আমি এখনো সম্পূর্ণ সুস্থ না, মেডিকেশন এবং ট্রিটমেন্টের মধ্যে আছি, তবে যেহেতু ঘরে বসেই আছি অতএব নিশ্চয়ই টুকটাক কিছু আলাপ আলোচনা করতেই পারি। আপনারা নিশ্চয়ই আমার জন্য আপনারা আপনাদের শুভকামনাতেই আমি আসলে সুস্থ তার জায়গায় আছি এবং নিশ্চয়ই আরো সামনে থেকে সুস্থ হয়ে উঠবো। আপনারা সকলে সুস্থ থাকেন। এবং মতিন ভাই, আমি জানি তিনিও খুব শারীরিকভাবে খুব সংকটের মধ্যে ছিলেন, মাঝখানে আমি তাকে টেলিফোন করে পাইনি এবং মতিন ভাই আমার টেলিফোন ধরেননি, আমি তখন বুঝতে পেরেছি যে উনি কতখানি কষ্টের মধ্যে আছেন। যাই হোক, আমরা সবাই সুস্থ থাকি, এই প্রতিকূলতা আমরা সকলে অতিক্রম করি এবং এই প্রতিকূলতাকে অতিক্রম, এবং আমরা আমরা জানি সালমাও অসুস্থ ছিলেন এবং সবাই কিন্তু আসলে এরকমের মধ্যেই ছিলেন, তো এই প্রতিকূলতাকে অতিক্রম করে আমরা আসলে সামনে একটি সুন্দর দিনকে তৈরি করতে চাই এবং সেই সুন্দর দিন হবে আমাদের স্বপ্নের দিন, আমাদের সফলতার দিন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দিন। আজকে এ পর্যন্তই, সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। ধন্যবাদ এবং সুস্থ শুভেচ্ছা।